বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি। আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঝোল। ঝিঙে যদিও গ্রীষ্মকালীন ফসল, তবে এখন সারা বছরই পাওয়া যায়। এবার চলে আসি মূল রান্নায়। গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা একটি ছোট টমেটো। টমেটো কুচি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুটা নরম করে নেব। টমেটোটা অনেক নরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ ছিলে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে মশলাটা না পুড়ে যায়। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব হাফ চা চামচ। লবণ দেব পরিমাণ মতো। হাফ চা চামচ ধনে বাটা দেব। জিরে বাটাও দেব হাফ চা চামচ। হলুদ বাটা দেব এক চা চামচ। আমি সমস্ত মশলা ছিলে বেটে নিয়েছি, আপনারা গুঁড়ো ও পেস্টও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে কষে নেব। দেখুন মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সবজি। দেখুন ঝিঙেগুলি আমি এরকম পিস করেছি, আর আলুগুলো এরকম পাতলা করে পিস করে নিয়েছি। আমি 200 গ্রাম ঝিঙে আর একটি বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার সাথে সবজি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো ঝিঙে আর আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সবজি একটু ভালোভাবে কষে এরপর দিয়ে দেব চিংড়ি মাছ। আমি 150 গ্রাম চিংড়ি মাছ বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পেঁয়াজের সাথে ঝাল লঙ্কা বেটে নিয়েছি, তাই আলাদা করে আর ঝাল দি নাই। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। এবার সব কিছু ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলটা খুব বেশি দেব না, আপনারা যদি বেশি ঝোল খান সেই পরিমাণ জল দেবেন। এবার সবজির সাথে জলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চলে এলাম 10 মিনিট পর। দেখুন রান্নাটা কিছুটা হয়ে গেছে, এরপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা তরকারির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও একবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব।
দেখুন রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা। আর দেব কুচিয়ে রাখা কিছু ধনে পাতা। হয়ে আসার সময় কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে যারা ধনে পাতার এই ফ্লেভারটা ভালোবাসেন না তারা বাদ দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। চলে এলাম 30 সেকেন্ড পর। দেখুন রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ। যারা ঝিঙে চিংড়ি ভালোবাসেন তারাই জানেন এর কত সুন্দর স্বাদ। দেখলেন কত ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল একটি সুন্দর রেসিপি। এই রেসিপিটি গরম ভাত, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে এই দোয়া করি, ইনশাআল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।